নমস্কার বন্ধুরা ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি পাঁচটায় ব্লগটা স্টার্ট করলাম কারণ আমার দেরি হয়ে গেছে আজকে তোমাদেরকে আমি কিছু শেয়ার করতে পারিনি ঘর দৌড় মোছা বিছানা টিছানা পরিষ্কার করা বাসন মাজা আমি কিছুই করতে পারিনি কারণ আমি তো বাসন মাজি না এমনি শুক্রবারে কি বাসন টাসন আমি কিছু মাজি না তা বন্ধুরা আমি এমনি আমি তোমাদের কাছে আমি পরে অনেকটা পরে আসলাম অনেকটা পরে এসে তোমাদের সঙ্গে আমি দেখা করলাম কারণ আমি আমার ওই মেশিনটা তোমাদের বলেছিলাম আমার মেশিনটা দোকানে দিয়েছিলাম সাড়াই করতে কিন্তু সাড়াই করে দিয়েছে ভিতরে না খালি সুতো আটকে যাচ্ছে সুতো জড়িয়ে যাচ্ছে বুঝতে পারছি না কেন আমি এবার মেশিন ববিনটা খুলতেও পারছি না আমার হাতে এত ব্যথা তা আমার বান্ধবীকে দেখেছি বান্ধবীরও শরীর খারাপ ছিল বলে ওই জন্য এতদিন ধরে আসতে পারেনি তা বন্ধুরা তারপরে ও কালকে আমার এসেছিলো এসে আমার সব মেশিনে ববিন খুললো খুলে টুলে পরিষ্কার করে সুতো টুতো বের করে দিয়ে তারপরে ও গেছে ওই যেতে যেতেই পাঁচটা বেজে গেছে বন্ধুরা আমি ওই জন্য আমি আর তোমাদের কাছে আমি পরে আর আসতে পারিনি তা আমি ওই কোনো কিছুই শেয়ার করিনি খালি ঘর দোরটা পরিষ্কার করেছিলাম তারপর আমরা একটু বেরিয়েছিলাম একটা কাজের উদ্দেশ্যে বেরিয়েছিলাম কিন্তু সেই কাজটা আমার হয়নি আমরা ওই জন্য সবাই মিলে চলে আসলাম আমরা আমি তোমাদের দাদা কোয়েল কোয়েলের মা আমার নাতনি আমরা সব টোটো রিজার্ভ করে গেছিলাম একটা দরকারে সেই দরকারটা হলো না দেখি আবার পরে শুক্রবারে আমি আর যাব না তোমাদের দাদা আর কোয়েল দুজনে যাবে গিয়ে তার ওরা দুজনে কাজ মেটাবে ওরা ওরা গেলেই হবে কারণ কোয়েলের দরকার আমার আমার কোনো কিছু দরকার নাই কিন্তু কোয়েলের দরকার কোয়েলের জন্যই যেতে হবে তা বন্ধুরা এই যে বিকালবেলা আমি গা কাপড় ধুয়ে তারপরে আমি জামা কাপড় জামা কাপড় ধুয়ে তারপরে উপরে গিয়ে জামা কাপড় সব নিয়ে আসলাম শুকনো সকালবেলা সব কাঁচা হয়েছিল সেগুলো সব নিয়ে এসে ভাঁজ করে সব আনলার মধ্যে এক এক করে গুছিয়ে রাখলাম বন্ধুরা এই যে তোমাদের দাদা দুপুরবেলা নিয়ে এসছে আম কুমড়ো আর বেগুন নিয়ে এসছে ওই ওইগুলো ওই জন্য তোমাদের এখানে দেখালাম আর বন্ধুরা তোমাদের একটা রেসিপি শেয়ার করব। সেই রেসিপিটা স্কিপ না করে বন্ধুরা তোমরা দেখো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও তা বন্ধুরা কুমড়োর ঘন্ট কুমড়োর ঘণ্ট সবাই মাছের মাথা দিয়ে খেয়েছো চিংড়ি মাছ দিয়ে খেয়েছো কিন্তু আমি করছি নিরামিষ ঘণ্ট নিরামিষ ঘন্টর জন্য কুমড়ো ডুমো ডুমো করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার কুমড়োটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি কড়ার বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে তারপরে কুমড়োটা তুলে দিয়েছি বন্ধুরা আমি এখন লবণ দেবো না লবণ দেবো না আর পরে দেবো কারণ এখন লবণ দিলে না জল কেটে যাবে ওই জন্য এখন লবণ দেবো না তা বন্ধুরা দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে এই যে আমি আগেই তেলের মধ্যে বলতে ভুলে গেছি বন্ধুরা তেলের মধ্যেই আমি আগেই দিয়েছিলাম তা বন্ধুরা ওটা ভাজা ভাজা করে তারপরে নামিয়ে নিতে হবে এই যে এইখানে তোমাদের দাদা আবার বাজার নিয়ে এসছে দুপুর দুপুরবেলা এটা হচ্ছে দুপুরবেলা না এটা সন্ধ্যেবেলায় নিয়ে এসছে এঁচড় বেগুন পেঁপে আর হচ্ছে কুদ্রি কুদরি না তরুলি বলে আমি বলতে পারছি না আর নিয়ে এসছে শাক পুইসা আমাদের মা নিয়ে চলে এসছে উপরে ওই জন্য আবার উপরে গেছি উপরে গিয়ে দেখালাম তোমাদের এই যে আমি উপর থেকে এই সিঁড়ি থেকে নামছি এই যে বন্ধুরা এটা হলো পরের দিনে সকালবেলা এটা আমি পরের দিনে সকালবেলা চলে এসছি তা বন্ধুরা কুমড়োর ঘন্টটা ওই ভাজা ভাজা করে তারপরে লাস্টে একটু মিষ্টি দেবেন মিষ্টি দিয়ে তারপরে লবণ দেবে লবণ দেওয়ার পরে মিষ্টি দেবে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবে নামিয়ে নিলেই তাহলে ঘন্টটা হয়ে যাবে তা বন্ধুরা পরের দিনে চলে এসেছি সকালবেলা শুভ সকাল বন্ধুরা বন্ধুরা আজকে আমার উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে আমি রোজ সাড়ে পাঁচটায় উঠি আজকে উঠেছি পৌনে ছটায় পৌনে ছটায় উঠে দেখছি কয়লার মা ঘরে যাবে বলে তারা ও দেখছি আমার আগে উঠেছে উঠে দাঁড়িয়ে আছে বাইরে দাঁত মাসে তা ও আমি বললাম অনেক করে বললাম কয়লা মাকে থাকতে দিদিভাই থাকুন ও বলে না আমি থাকবো না আমার ছোটো মেয়ের খুব অসুবিধা হচ্ছে আসলে ছোটো মেয়ে চাকরি করে তো ওই জন্য চলে গেলেন উনি আর ওনাকে আর রাখতে আটকাতে পারলাম না বলেছিলাম আজকের দিনটা থাকুন কালকে চলে যাবেন বললো না আমি আজকেই যাব আমি আবার পরে আসবো তা বন্ধুরা আমি সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম সেরে বাসন প্রচুর বাসন পড়েছিল কারণ কালকে আমার একটাও বাসন মাজা হয়নি আর শুক্রবার থাকে তো আমি না খাওয়া থাকি পুজো টুজো করি ওই জন্য না আমি শুক্রবারে আমি কিছু বাসন টাসন মাজি না তা বন্ধুরা চলো রান্নাঘরে তোমাদের ঘরে আমি নিয়ে যাই এই যে রান্নাঘরে এসি এই যে দেখো এখানে এখানে হচ্ছে এটা কি বলে গিমা শাক গিমা সাগে চচ্চড়ি করব গিমা শাকে চচ্চড়ি করব তার জন্য তেল দিয়ে আমি আলু কুমড়ো আর বেগুন দিয়ে দিয়েছি পরে আমি গিমা শাকটা দেব তাই এখানে হচ্ছে ডাল সিদ্ধ আর এঁচোড় রান্না হবে এই যে এঁচোড় রান্না হবে এ লবণ দিয়ে হলুদ দিয়ে আমি সিদ্ধ করে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে গন্ধরাজ লেবু কাঁচা লঙ্কা আর হচ্ছে আলু ডালে আলু কাঁচা লঙ্কা দেবো আর এঁচোরে হচ্ছে আলু দেওয়া হবে আর গন্ধ লেবুটা লেবুটা হচ্ছে ডাল দিয়ে খাওয়া হবে এখানে আমি চাল ধুয়ে রেখে দিয়েছি বন্ধুরা এখন আমি ভাত বসাইনি ভাতটা আজকে অনেকটাই দেরি করে বসিয়েছিলাম তা বন্ধুরা আমি অনেকক্ষণ পর তারপরে তোমাদের কাছে আমি এসেছি আমি কি কি রান্না করলাম সব তোমাদের দেখাই চলো তা এখানে এই যে ভাত হয়ে গেছে আর তারপরে ঘরে চলে এসেছি দেখো ডাল দেখলে ডাঁটা দিয়ে ডাল হয়েছে আজকে মটর ডাল আর এটা হচ্ছে ইয়ে চোর হয়েছে একটু গায়ে মাখা গায়ে মাখা আর ওই বেগুনিটা হচ্ছে কালকে সকালবেলা আর ওটা ঘিমা শাকের চচ্চড়ি আর এইখানে হচ্ছে পান্তা ভাত আছে কালকে আমি দুপুরবেলা খাবো এটা আর এই বন্ধুরা গন্ধরাজ লেবু দিয়ে ডাল দিয়ে খাওয়াবে ওই যে ওই জন্য দেখালাম আর কেটে রেখে দিয়েছি নালে মনে থাকে না তা বন্ধুরা তোমাদের দাদা এইগুলো রাত্রিবেলায় যে সোয়াবিন নিয়ে এসছে আর ওই এখানে আছে একটা ব্রিটিনিয়া ব্রিটিনিয়া থিন হ্যাঁ বিটেনিয়া থিন কারণ আমাদের সকালবেলা চা খেতেও লাগে আবার ডোরারও লাগে আর এটা হচ্ছে ডোরার বিস্কুট ডোরাকে দেয়া হয়েছিল এই যে তোমাদের দাদা এখানে রেখে গেছে ডোরা খায়নি ডোরা কদিন ধরেই বিস্কুট খাচ্ছে না ঠিকঠাক মতো ভাত খাচ্ছে না অতিরিক্ত গরম পড়াতে না ওর খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে তাহলে বন্ধুরা চলো আমি আবার পরে আসছি বন্ধুরা ডোরার আজকে খিদে পেয়ে গেছে কারণ আমি ডোরার মানে মাংসটা না বের করতে ভুলে গেছিলাম তা একদম বরফে চাই হয়ে আছে আমি তাকে কিছুই করতে আছে না জল ঢেলে ঢেলে অনেকটা মানে চিকেনটা দিয়ে এ করতে তারপর আমি এখন এই মাত্র সিদ্ধ বসিয়েছি চলো দেখবে চলো তোমরা তোমাদের তোমাদেরও দেখায় চলো ওই দরজা গোড়ার এইখানে বসে আছে আসলে না কদিন ধরে ঠিক ঠিকমতো খাচ্ছে না ওর কী হয়েছে বুঝতেও পারছি না মানে এই গরমের জন্য নাকি ওর কোনো অসুবিধা হচ্ছে মানে এমনি চিকেনটা ঠিক মতো খেয়ে নিচ্ছি ওই জন্য না ভাতটা কম দিচ্ছি চিকেনটা বেশি দিচ্ছি তাহলে চলো আমি রান্নাঘরে তোমাদের ওর চিকেনটা হয়েছে দেখাই যে বন্ধুরা এখনো জল আসেনি এখানে জল ভরতে হবে এই যে বন্ধুরা দেখো ডোরা চিকেনটা বেশি করে নিয়েছি ভাতটা অল্প দেবো ও তো খাচ্ছে না ঠিক মতো ওই জন্য চিকেনটাকে বেশি করে নিয়েছি তাহলে চলো ওর ভাতটা আগে মাখি এখন ওই চিকেনটা হোক ততক্ষণ যে এখানে ভাত আছে এখনও ডলেরটা কিছু হয়নি ডলের সব পড়ে রয়েছে ওর মা এসে করবে ডলেরটা মাছ ভাজবে বন্ধুরা ডলের এখনও মাছ রাজা হয়নি কারণ ডলের মাছেরই একই অবস্থা কারণ ডোরার আর ডলের একসঙ্গে তো থাকে আর ওই জন্য ডলের মাছটা বের করা করতে করতে পারিনি এত বরফ জমে আছে যে কি বলবো তা তোমরা তো সবাই জানো যে ফ্রিজের মধ্যে রাখলে ওরকমই অবস্থা হয় আর আমার একদম ভুলে গেছি বন্ধুরা আর ভুলে যাওয়ার জন্য আজকে মানে আজকে ডোরার খিদে হয়ে গেছে বারোটা বাজে আসলে কালকে রাত্রে এক গাল ভাত খেয়েছে মানে তাও তোমাদের দাদা জোর করে করে ওকে খাইয়েছে তাহলে চলো বন্ধুরা বন্ধুরা তোমাদের কাছে আমি অনেকক্ষণ পর আসলাম এখন এই পৌনে বারোটা বাজে আর আমি এখনই ভিডিওটা আমি শেষ করব আর ভিডিওটা খুব ছোট হয়ে গেছে বন্ধুরা আজকে কারণ আমার কালকে তো আমি সেরকম কিছু কাজকর্ম করিনি আমি সেগুলো শেয়ার করিনি আর আজকেও আমি তোমাদেরকে অনেক কিছু আমি শেয়ার করিনি সেগুলো বাদ চলে গেছে তা বন্ধুরা ভিডিওটা দেখো দেখলে তোমাদের আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর আমার সঙ্গে থেকো পাশে থেকে তো থেকেও সুস্থ থেকো সাবধানে দেখো এই বলে আমি ব্লগটা আমি শেষ করছি বন্ধুরা আর আমি আবার নতুন নতুন সকাল নতুন দিনের আমি ডলকে ডোরাকে নিয়ে আজকে ডোরা ডলকে কিছুই আমি দেখাতে পারিনি আর ডোরাকেও সেরমভাবে দেখাতে পারিনি খালি খাটের নিচে গিয়ে মানে ঢুকে গিয়ে ঘুমাচ্ছে ওই জন্য আমি তোমাদের কিছু শেয়ার করতে পারিনি তা বন্ধুরা আমি তাহলে আজকে এই পর্যন্ত রাখ